পালন করে। এর সাথে দল করতেছে আয়ুষ্মান ভব একই মনসা যেহেতু আগমন তুমি করেছ এই স্বর্গলোকে। আমি বুঝতে পেরেছি মানুষা এই কথা, ঠিক আছে থাকো তুমি তোমার স্বস্থানে, নিশ্চয় ইহার উপায় আমার কাছে রয়েছে। বলুন প্রভু। আজকে আমরা তোমার এই ইন্দ্র উপভোগ করে আমরা চলে যাবো। ব্রহ্মদেব যা বলেছেন আপনি তার সঙ্গে অবশ্যই, আপনারা যদি দুজনে আমাদেরকে আজ্ঞা দিন তাহলে আমি এখনই অস্করের নৃত্য গীত শুরু করতে পারি। প্রণাম প্রণাম কোথায় রস পরিগণ দেখতে পাচ্ছ সকল দেবগণ উপস্থিত রয়েছে ইন্দ্র ভবনে, তাই তোমরা এমন ভাবে নিত্য গীত পরিবেশন করবে তোমার নিত্য গীত দেখে যেন ওদের হৃদয়কে মনোরঞ্জন করে তুলতে পারে। তাহলে শুরু করো তোমার নিত্য গীত।
খোলা মহেশ্বর আর ব্রহ্মদেব সন্তুষ্ট নহে, তোমার চলে যাও নিজনে স্থানে। তাহলে কি এখন আমরা যখন একবার ইন্দ্র ভবনে পদার্পণ করেছেন, অবশ্যই আপনাকে আমি নিত্য গীত শ্রবণ করাবো। আয়ুষ্মান ভব, একথা বলো না অনিরুদ্ধ উষা, হঠাৎ করে ইন্দ্র ভবনে মেঘে জমেছিল, এই কারণে হালকা একটু বৃষ্টি হয়েছে, যে জন্য তোমাকে আমি দেখেছি একটা মাত্র সকল দেবগণ উপস্থিত রয়েছে এই ইন্দ্র ভবনে। তুমি এমন ভাবে মৃদাঙ্গ ঘোড়া বাজাবে যে মৃদাঙ্গের জন্য কোনো তাল ভঙ্গ না হয়, মৃদাঙ্গর তালে তালে তুমি এমন ভাবে একটু নৃত্য পরিবেশন করবে। আর একটি কথা মনে রেখো, তাল রস নৃত্য করিবে তোরা দুজনে, আর তো তাল রস কর ভঙ্গ তাহলে শাস্তি পাবে তোরা। আরে আসো চলো আসো।
দেখি অনেক উচিত হঠাৎ করে তুমি তাল ভঙ্গ করবো। আমি বুঝতে পারিনি হঠাৎ করেছেন আমার তাল ভঙ্গ হলো, আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। ক্ষমা নহে, তুমি পাবে চরম মহারাজ। তোমার শাস্তি কি হবে তুমি জানো? আমি প্রথমেই বলেছিলাম, দেখো এই স্বর্গলোকে উপস্থিত রয়েছেন দেবাদিদেব মহাদেব আমার পিতামহ। সেই আমি পূর্বেই বলেছি, তাল রচ গুলি নৃত্য করবি তোমরা দুজনে, আর তাল রচ যদি করো ভঙ্গ তাহলে শাস্তি পাবে তোরা দুজনে। তোমাকে শাস্তি পাবে, তুমি যাবে ওই মঠে চম্পালি, তাতে সদাগরের পত্নী সরেকার গর্বে নেবে জন্ম তুমি লক্ষ্মী। হচ্ছে তোমার চরম আর তোমাকে তো বলেছি তুমি এমন ভাবে নৃত্য গীত পরিবেশন করবে যাতে করে নৃত্য গীতে তোমার ছন্দ ভঙ্গ। কোনো ক্ষমা না, তুমিও যাবে এই মঠ করছে পূজারি ছাই সদাগরের পত্নী মেনকার গর্বে নিবে তুমি জন্ম দেহুনার। আপনি এত বড় শাস্তি দিবেন না মহারাজ, কি অনুরোধ রে ভাইয়া, তোমাদেরকে উৎসব করতে হবে। হ্যাঁ, মনে রেখো এর জন্য একটি উপায় রয়েছে।
এই মঠগুলোকে গিয়ে যদি কোনোদিনও বিপদের সম্মুখে হও তাহলে দেখতে পাচ্ছ মনুষ্যকে স্মরণ করবে, ওই মা মনুষ্যই তোমাদেরকে রক্ষা করবে। আর এক মুহূর্ত বিলম্ব না করে ইন্দ্র ভবন ত্যাগ করে ওদের দুজনকে নিয়ে যাও মঠতলকে, আর ওদের কাজ স্বয়ং সম্পূর্ণ হয়ে এই মঠতলক থেকে নিয়ে আসবে এই ইন্দ্র ভবন। বাবার মারি